বাংলায় একটা প্রবাদ আছে, যত দোষ নন্দ ঘোষ কিংবা উদর পিণ্ডি বুদর ঘাড়ে। মানে আপনার মুখে যা আসবে আপনি কি তাই বলে দিতে পারেন? ব্যক্তি মানুষ হিসেবে প্রত্যেকেই স্বাধীন, কিন্তু একজন দলনেতা হিসেবে সাকিবের থেকে এমন উত্তর কি আসলেই কেউ আশা করেছিলেন? হয়তো বা না। ডাচদের বিপক্ষে লজ্জার হারের পর সাকিব আল হাসান বললেন, দলের বর্তমান এমন ভরাডুবি তামিম সমর্থকদের কারণে হতে পারে। বিশ্বকাপের আসরে এমন ভরাডুবির পর যে সাকিব শেষ পর্যন্ত এমন শিশুসুলভ মন্তব্য করবেন, ক্রিকেট সমর্থকেরা আশা করেছিল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে নানা রকম আলোচনা তৈরি হয়েছিল। দেশের ক্রিকেটে সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্বন্দ্বের কথাও শোনা যাচ্ছিল বেশ জোরে সোরে। বিশ্বকাপের ঠিক আগে অধিনায়ক সাকিব আল হাসান একটি সাক্ষাৎকারে তার ঠিক আগের অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে নানা প্রশ্ন তোলেন। এসব আলোচনা সমালোচনাকে সঙ্গী করেই বিশ্বকাপে আসে বাংলাদেশ, কিন্তু টুর্নামেন্টে একদমই ভালো করতে পারেনি তারা। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গিয়েছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসেন খোদ অধিনায়ক নিজেই। কাপ্তান সাকিব আল হাসানের কাছে প্রশ্ন ছিল, বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে অপ্রিয় সত্য কথা বলেছেন তিনি, লম্বা সময় অধিনায়ক থাকায় দলেও নিশ্চয়ই তামিমের অনুসারী আছে, তাদের প্রভাব কি দলের উপরে পড়েছে? উত্তরে সাকিব বলেছেন, ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। আসলে ব্যক্তির মনের ভেতরে কি আছে সেটা তো বলা মুশকিল, কিন্তু আপনি যেটা বলেছেন তার সঙ্গে দ্বিমত করি না, সেই বাজে প্রভাব দলে ফেলতেই পারে। বাংলাদেশ ক্রিকেটের একজন সমর্থক হিসেবে সাকিবকে আরও একটা প্রশ্ন করা জরুরি ছিল। বিশ্বকাপে আপনার প্রতি সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, আপনি সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, এমনকি আপনার অধীনে দল একেবারেই ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় সাকিব এবং হাথুরু কখনো এড়িয়ে যেতে পারেন না, কিন্তু তামিম সমর্থকদের টেনে এমন উত্তর দেওয়ার আসলেই কি কোনো অর্থ ছিল কি না পারত পক্ষে তা একেবারেই বুঝে আসলো না। তামিমের অধীনে বাংলাদেশ দল কতটা গোছালো ছিল তা সমর্থকদের কাছে পুরোপুরি পরিষ্কার। বিশ্বকাপের আগে তামিম স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে বোর্ড কর্তারা সাকিবের উপর দায়িত্ব অর্পণ করে। সেই দায়িত্ব পালনে সাকিব আল হাসান কতটা সফল হয়েছেন সেটা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ একমাত্র আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো ম্যাচেই এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। তাহলে কি এই মুহূর্তে সমর্থক হিসেবে এমন কথা বলা যায় না? অন্যের ঘাড়ে দোষ কিভাবে চাপাতে হয় সেটা সাকিব আল হাসান ভালো করেই জানেন। নয়তো পুরো দল নিয়ে বিশ্বকাপের আসরে এমন ভরাডুবির পর সাকিব কিভাবে তামিম সমর্থকদের উপর দোষ চাপিয়ে দেন সেটাই এখন জাতীয় প্রশ্নে রূপ নিয়েছে। এদিকে লাল সবুজের জার্সি পরা সমর্থকদের চেহারায় বিষণ্নতার চেয়ে বেশি ছিল অনেক রাগ যন্ত্রণা। একজন চিৎকার করে বলেছেন, তাই বলে নেদারল্যান্ডসের কাছেও হারতে হবে আমাদের? তিক্ত হলেও এই বাস্তবতা এখন সত্য, ডাচদের বিপক্ষে বাংলাদেশ কেবল হারেনি বরং রীতিমতো বিধ্বস্ত হয়েছে। ম্যাচ শেষে সাকিব বললেন, ডাচদের বিপক্ষে এমন হার হজম করা কঠিন, কিন্তু ম্যাচ হারের পর সাকিব আপনি যে তামিম সমর্থকদের উপরে দায় চাপালেন কিছুটা, ক্রিকেট সমর্থক হিসেবে সেটা হজম করা আদৌ কি সহজ হবে? দিন শেষে সমর্থকদের উপর এভাবে দায় না চাপিয়ে বাস্তবতা মেনে নেয়াই বরং সঠিক সিদ্ধান্ত ছিল। সালমান আবদুল্লাহ, সিএস স্পোর্টস।